হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। আপনারা সবাই কেমন আছেন? আর আমি তো ভালো আছি, আর আশা করি আপনারাও নিশ্চয়ই ভালো আছেন। আর আমি অতসী চলে এসেছি আপনাদের সঙ্গে গল্প করার জন্য। তো গতকাল না একটা দারুণ ব্যাপার হয়েছে, কি বলুন তো। কালকে দারুণ সুন্দর একটা পকৌড়ি খেয়েছি, আর সেটা বানিয়েছে কে জানেন? প্রশান্ত। তো ব্যাপারটা হচ্ছে, মাঝে মাঝে হাজব্যান্ডের হাতের খাবারও বেশ ভালোই লাগে, কেননা প্রত্যেক দিন নিজেদের হাত পুড়িয়ে খেতে আর ভালো লাগে না। তো যদিও আমি এদিক থেকে একটুখানি লাকি, কেননা মাঝে মধ্যেই আমি প্রশান্তর হাতের খাবারটা পাই। আর গতকাল প্রচণ্ড মুষলধারে বৃষ্টি হওয়াতে আর আমাদের বেশ ভালো মতন খিদে পাওয়াতে, আর যখন জমি একটা সিনেমা দেখছিলাম, তখন প্রশান্ত বলল যে না, একটুখানি সিনেমাটা এখন স্টপ করো, আর আমি পকৌড়ি ভাজতে যাচ্ছি। তো অসাধারণ বানিয়েছিল। আরেকটা ট্রিক বলে দিচ্ছি, এই যে বেসনের পকোড়িটাও বানিয়েছিল, এটা কিন্তু ওর একটা আলাদা স্পেশালিটি রয়েছে। সেটার কারণ কি জানেন? কারণ এর মধ্যে ও যেটা দিয়েছিল সেটা হচ্ছে বেসনের সঙ্গে ডিমটা এক্সট্রা দিয়েছিল। আর এখানে কোনো বেকিং সোডা টোডা কিচ্ছু দেওয়া হয়নি। আর এর মধ্যে ছিল পেঁয়াজ আর আদা কুচি, আর যেটা দিয়েছিল সেটা হচ্ছে লঙ্কা ছিল না বাড়িতে, তো আলু একটুখানি কুচি করে দিয়েছিল, আর যেটা দিয়েছিল সেটা হচ্ছে টমেটো। তো এগুলোকে কুচি করে দেওয়ার পরে ওর মধ্যে ও যেটা দিয়েছিল সেটা হচ্ছে জিরে আর বেসন, আর কি করেছিল একটা ডিম ওর মধ্যে ফাটিয়ে মিক্স করে দিয়েছিল। ডিমটা দেওয়ার কারণ হচ্ছে, অনেক সময় দেখবেন অনেক সবজি দিয়ে যখন আমরা বেসনি বা পকৌড়ি ভাজতে যাই, অনেক সময় তেলের মধ্যে দেওয়ার সময় একটু ছাড়া ছাড়া হয়ে যায়। তো সেইটা যাতে বাইন্ডিংটা ঠিক থাকে আর একটা ফ্লেভারটা একটু চেঞ্জ হয়, সেই জন্য একটু ননভেজ খাওয়ারও ইচ্ছে ছিল। তো সেই কারণে ডিমটা প্রশান্ত অ্যাড করে দিয়েছে, আর বেশ সুন্দর একটা ফ্লেভারও বেরিয়ে এসেছিল। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো পকোড়ি প্রায় আমার হয়েই এসছে, যদিও আমি এটা করছি না, এটা প্রশান্তই করছে, আমি শুধু ক্যামেরাটা একটুখানি ধরেছিলাম। আর আমার বেশ ভালোই লাগছিলো যে বসে বসে এই সময়টা একটুখানি পকোড়ি মুড়ি খাওয়া যাবে, আর জানোই তো পকোড়ি মুড়ি খেতে কার না ভালো লাগে। তো যাই হোক, ওই হচ্ছে ব্যাপার। আর ভাজাও হয়েছিল বেশ অনেকগুলো, আর বসে বসে ওগুলো খাওয়ার পর না রাতে আর কিছু খাওয়ার মতন আর ইচ্ছেও ছিল না, মনে হচ্ছিলো যথেষ্ট পেট ভার, তো রাতে আর কিছুই আমরা খাইনি। তো এটাই আমাদের একদম বিকেলবেলার, বিকেলবেলা নয়, এটা ঠিক ওই সন্ধে 6টা 7টার দিকে এরকম একটা খাবার হয়েছিল খাওয়া। তো এমনিতে আমরা সন্ধ্যের দিকে মানে এরকম কোনোভাবে খাবার টাবার খাই না খুব একটা, যখন খুব ইচ্ছে করে তখনই খাই। তো দুজনে যেহেতু সিনেমা একটা দেখছিলাম দুজনে বসে, তো ভাবলাম যে না ঠিক আছে, একটুখানি পকোড়ি টকোড়ি দিয়ে খাওয়া হয়ে যাক। আর যেটা ব্যাপার সেটা হচ্ছে, আর এটা খুব মুচমুচে হয়েছিল, আর ফ্লেভারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছিলো, ঠিক বেসনের ফ্লেভারটা আসছিল না, অনেকটা ডিমের ফ্লেভারটাই বেশি লাগছিল, আর খেতে খারাপ হয়নি। তবে হ্যাঁ, এটাই হচ্ছে একটুখানি বেশি তেল খাওয়া হয়ে গেছে, আর কি করা যাবে, একার দিন তো এরকম হতেই পারে, তাই না? তো রাত্রেবেলা তো অলরেডি সিনেমা টিনেমা দেখে আমরা শুয়ে পড়েছি, আর সিনেমা যেটা দেখছিলাম সেটা হচ্ছে আর আরটা দেখা হলো আর কি অনেকদিন পর। তো আমার অনেকদিন ধরে ইচ্ছে ছিল দেখার, তো কালকে কমপ্লিট করে দিয়েছি, তারপরে না মানে পরশু দিন কমপ্লিট করেছি। তো কালকে তারপরে যেটা করলাম সেটা হচ্ছে, সেই জন্য কালকে না ভিডিওটা আমি ছাড়তেও পারিনি। তো যাই হোক, তারপরে যেটা হলো সেটা হচ্ছে, সকালবেলা ঘুম থেকে ওঠার পর যেটা বানিয়েছিলাম গতকাল সেটা হচ্ছে মাছের মাথা আর মাছের কানকো আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে একটা হচ্ছে পোলাওয়ের মতন বানিয়েছিলাম। তো এটা একটুখানি ডিফারেন্ট স্টাইলেই বানানো, তোমরা সেদিন দেখেছো আমি একটা তোমাদের দেখিয়েছিলাম কড়াই চিকেন বিরিয়ানি, অনেকটা সেই স্টাইলের। তবে হ্যাঁ, এর মধ্যে বেশি কোনো ইনগ্রিডিয়েন্টস নেই, মানে এর মধ্যে আমি যেগুলো দিয়েছি সেগুলো তোমরা চোখে দেখতেই পাবে কীভাবে কী করেছি। তো চালটা আমি আলাদা করে আর দেখাচ্ছি না কীভাবে বানিয়েছি, তোমরা জানোই যে চালের মধ্যে একটুখানি তেল বা মাখন বা যাই হোক এরকম কিছু একটা দিয়ে, তার মধ্যে ভিনিগার বা লেবু দিয়ে আর নুন দিয়ে হলুদ দিয়ে আর এলাচ থেতো করে দিয়ে আমি ওই চালের জলটাকে প্রিপেয়ার করি, আর তার মধ্যে হচ্ছে চালটা তুলে দিই, আর একটা ফুট উঠলে সেটা নামিয়ে ঝারিয়ে নিই, একটুখানি রেখে ঝারিয়ে নিই। তো এটা তোমরা দেখেছো অলরেডি, তো সেই জন্য আমি আর আলাদা করে চালটার ব্যাপারটার ডিটেলসে বললাম না, চালটা এইভাবেই বানাতে হবে। আর তারপর যেটা করেছিলাম সেটা, যেহেতু এটা অনেকটা মুড়িঘণ্ট স্টাইলে তৈরি করার চেষ্টা করেছিলাম, তো সেই জন্য মুড়িঘণ্টটা একটু মাখো মাখো হয়, মানে গাদো গাদো হয়, কিন্তু এখানে আমি গাদো গাদো না করে একটু ড্রাই বিরিয়ানির মতন স্টাইলটা নিয়ে আসার চেষ্টা করেছিলাম। সেই জন্য আমি কড়াতে যেটা করেছিলাম সেটা হচ্ছে সর্ষের তেল, ক্যাপসিকাম কুচি, একটুখানি রসুন
রসুন কুচি আর হচ্ছে আলু আর পেঁয়াজ আর দিয়ে হচ্ছে ভালো করে ভাজা ভাজা করছিলাম, এবং তার উপর কাজু আর কিশমিশটাও দিয়ে দিয়েছিলাম ওর সাথেই ভাজা ভাজা করতে। কাজু কিশমিশটা তোমরা আলাদাভাবেও দিতে পারো, আমি একসাথেই দিয়ে দিয়েছিলাম, টাইম কম ছিল। তো যাই হোক, প্রশান্ত স্কুল ছিল সে কারণে আমি খুব তাড়াহুড়ো করছিলাম। তো তার মধ্যে আমি একটুখানি মিক্সিতে না আদা পেঁয়াজ রসুন টমেটো আর সব কিছু মিক্স করে একটা বাটনা তৈরি করে দিয়েছিলাম। আমি যখন আদা পেঁয়াজ রসুন টমেটো বেটেছি তখন কিন্তু কোনো রকম জিরে টিরে এ সমস্ত বাটিনি, এটা তোমরা খেয়াল রাখবে, জিরেটা দেবে না। তো এইভাবে হচ্ছে বানিয়েছিলাম। আর উপর থেকে আমি কাঁচা লঙ্কাটা কাঁচি দিয়ে কেটে দিয়েছিলাম, কেন কাঁচি দিয়ে কেটেছিলাম এই জন্যই কারণ ওটা যদি জলের মধ্যে আমি ধুতে যাই না ওই তাহলে হচ্ছে যেটা হয় সেটা হচ্ছে আমার হাত জ্বালা করে। তো এটা যখন বেশ ভালো করে এই আলুটা যখন ভালো করে সেদ্ধ হয়ে গেছিলো এবং মশলার সঙ্গে মাখো মাখো হয়ে গেছিলো, তার উপরে আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে মাছের মাথাটাকে একটু ভাঙা ভাঙা অবস্থায় যেহেতু ভাজা ছিল, মাছের মাথা দুটো চিংড়ি মাছের টুকরো ছিল আর যা কিছু ছিল সেগুলো দিয়ে আমি বানিয়েছিলাম। আর যেটা হচ্ছে কানকো ছিল, এই যে জিনিসগুলো ছিল এক্সট্রা রাখা, তো এগুলো না আমরা না আলাদা করে আর খাই না, মানে আলাদা করে মানে বসে আর ওইভাবে খাওয়া হয় না। তো প্রশান্ত বললো এরকম ইউনিক কোনো একটা ডিশ বানাও যেটা হচ্ছে খেয়ে আমাদের মুখটাও একটু ছাড়বে, ঠান্ডাও লেগেছে। তো যাই হোক, তারপরে আমি এখানে বাসমতি চালটা অ্যাড করে দিয়েছিলাম। আর এই যে বাসমতি চালটা আমি যে অ্যাড করছি, এই যে চালের প্রিপারেশানটা, এই চালের প্রিপারেশানটা যদি তোমরা একবার শিখে যাও, ঠিক করে যদি করে নিতে পারো, তাহলে কিন্তু এরকম অনেক রকমের ডিশ তোমরা নিজেদের মতন করে বানাতে পারো, সেটা ভেজিটেরিয়ান হতে পারে, সেটা নন ভেজিটেরিয়ান হতে পারে। তো এটা হচ্ছে আমার কিন্তু প্রচণ্ড ঠান্ডা লেগেছে যে কারণে আমার কথাগুলো একটুখানি ভারী লাগছে হয়তো শুনতে, তো সেটা একটু ইগনোর করে যেও, মানে তোমরা একটুখানি মানিয়ে নিও আর কি কথাগুলোকে। তো যাই হোক, এই সিজনটা এত খারাপ না, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা প্রত্যেকের লাগছে এবং জ্বরও হচ্ছে অনেকের। তো যাই হোক, যেহেতু প্রশান্ত ঠান্ডা লেগেছিলো তারপরে আমিও পড়ে গেছি ঠান্ডায়, তো এই হচ্ছে ব্যাপার। আর দাঁতের ব্যথাটাও বেশ ভালো মতনই এদিক ওদিক হচ্ছে। তো যাই হোক, এগুলো ইগনোর করেই জীবনে চলতে হবে, কিছু করার নেই, সব কিছু নিয়ে চলা যায় না, এগুলো আসবে যাবে। তো তারপরে খুব ভালো করে আমি এটাকে মিক্স করেছি। আর মিক্স করার সময় না এটাতে হচ্ছে তোমরা যদি পারো তাহলে লেবুর রস দিতে পারো আর একটু বাটার অ্যাড করতে পারো, আর যার যদি পারো, যদি কেউ গরম মশলা আলাদা করে অ্যাড করতে চাও মানে রোস্টেড করে, সেটাও অ্যাড করতে পারো। আর এইভাবেই আমি হচ্ছে এটাকে না একটুখানি ঝরঝরে করে বানিয়েছিলাম। আর এটার ফ্লেভারটা না খুব ভালো এসেছিলো, কেন হবে না, কেন এটা কাতলা মাছের মাথা ছিল। আর দ্বিতীয়ত হচ্ছে এই একই রেসিপি কিন্তু ইলিশ মাছের মাথা দিয়েও তৈরি করা যায়। আর আমি এর মধ্যে আরও দুটো চিংড়ি মাছ ছিল পড়ে, সেই দুটো আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম, যে কারণে এটাই হয়েছিল যে ফ্লেভারটা অনেক বেশি ভালো এসেছিলো। তো আলাদা করে বেশি কোনো মশলা দেওয়ার প্রয়োজন পড়েনি। তবে হ্যাঁ, নামানোর আগে আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে বিরিয়ানি মশলা আমি এর মধ্যে একটু অ্যাড করেছিলাম। এভারেস্টের বিরিয়ানি মশলা যেটা সেদিন আমি অ্যাড করেছিলাম সেটা হচ্ছে শাহি, এভারেস্টের শাহি বিরিয়ানি মশলা। এটা তোমরা সানরাইজেরও তোমাদের কাছে যে কোম্পানিটা অ্যাভেলেবল থাকবে, মানে যেটা তোমরা পছন্দ করবে সেটা তোমরা ব্যবহার করতে পারো। এভারেস্টেরটা খারাপ নয় আর সানরাইজেরটাও ভীষণ ভালো আমি জানি, কিন্তু ব্যাপার হচ্ছে আমার বেনারসি না সানরাইজের প্রোডাক্ট খুব কম জায়গায় পাওয়া যায়, এখানে এভারেস্টের প্রোডাক্ট অনেক বেশি পরিমাণে পাওয়া যায়। তো সেই কারণে এভারেস্টের প্রোডাক্টেই আমার ঘরে আসে। তো এটা আমি কোন পরিমাণ দিলাম মোটামুটি আন্দাজ করতে পেরেছি, ছোট একটা চামচের আন্দাজে দিয়েছি। আর একটুখানি ওর মধ্যে বাটার মিক্স করেছি, আমি কিন্তু খুব কম পরিমাণে বাটার দিয়েছি, আর দিয়েছি একটুখানি লেবুর রস। তো এগুলো তোমরা স্কিপ করতেও পারো, মানে যারা হয়তো দেখো অনেকেই কিন্তু গরম মশলার ফ্লেভার পছন্দ করে না তারা স্কিপ করতে পারো, বা অনেকে হয়তো বাটা দিতে চাইছো না দিও না। আর অনেকে কাঁচা সর্ষের তেলও মিক্স করতে পারো, এর মধ্যে কাঁচা সর্ষের তেলের ফ্লেভারটাও ভীষণ ভালোভাবে যায়। তো এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে আর কিছুক্ষণের জন্য গ্যাসটা কমিয়ে এটা চাপা দিয়ে রাখতে হবে। কিছুক্ষণ বলতে মনে করে নাও 20 মিনিট থেকে, আমার যেটা মতামত সেটা হচ্ছে মিনিমাম 40 মিনিট যদি তোমরা চাপা দিয়ে রাখো তাহলে ওই যে ফ্লেভারটা খুব ভালোভাবে বেরোয়। তো এর জন্য না কোনো বিরিয়ানিতে যেমন আটার গোলা দিয়ে যেমন চারিদিকটা চাপা দিয়ে রাখা হয় বা ফয়েল পেপার দেওয়া হয় সেগুলো তোমরা করতে পারো, আমি এ সমস্ত কোনো কিছুই করিনি, আমি ন্যাচারালভাবেই করেছি কারণ আমার হাতে সময় ভীষণ কম ছিল রান্না করার সময়, সকালবেলা প্রশান্ত স্কুল ছিল। তো আমি এইভাবেই বানিয়ে কিছুক্ষণ মোটামুটি আমি ছেড়ে রেখে দিয়েছি, ও জাস্ট যাওয়ার আগে আমি ওটা প্যাক করে দিয়েছিলাম। তো এই হচ্ছে ব্যাপার। আর এই ধরনের ডিশ কিন্তু তোমরা সানডেতে বানাতেই পারো, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আর বেশ ভালো মতন আমার ঠান্ডা লেগেছে, কথা বলতে একটু কষ্টই হচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার, আর সেই কারণেই গতকাল বেশ শরীরটাও মাঝ মাঝ করছিলো,
তবে হ্যাঁ, ওই পাকোড়িটা খেয়ে কিন্তু মুখটা অনেকটা ছেড়ে গেছিল। আর পাকোড়িটাতে কিন্তু তোমরা গোলমরিচ দিতে ভুলো না, গোলমরিচের ফ্লেভারটা কিন্তু পাকোড়িতে খুব ভালো আসছিল। আর পাকোড়িটা বানানোর পরে কিন্তু গোলমরিচটা ছড়াতে হবে, ওটা আগে দিলে হবে না। তো যাই হোক, এক্ষেত্রেও তাই, এখানেও যে জিনিসগুলো ইনগ্রিডিয়েন্টসগুলো লাস্টে দিতে হয়, যেমন লেবু আর হচ্ছে বাটার বা ঘি, এগুলো হচ্ছে শেষের দিকেই দেবে, প্রথম দিকে দেবে না, আর বিরিয়ানি মশলাটাও শেষের দিকে দেবে। তো আমার খাবার মোটামুটি তৈরি হয়ে গেছে এবং রেডি হয়ে গেছে। আমি একটুখানি প্রশান্তকে বললাম একটুখানি দেখো ঠিক আছে কি না খাবারটা, তো মোটামুটি ও প্যাক করার আগে একটুখানি সামান্য টেস্ট করেছিল। তো এই হচ্ছে ব্যাপার। তো আমার রান্না তো প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর তারপরে কি যে জিনিসটা তোমাদের সঙ্গে শেয়ার করব আমি ভাবছি, সেটা হচ্ছে বেসন দিয়ে একটা আমি স্ক্রাবার বানাই, ফেস স্ক্রাবার। তো সেই জিনিসটা তোমাদের সঙ্গে ভাবলাম শেয়ার করি। সেটা হচ্ছে বেসনের মধ্যে একটু লেবুর রস দিতে পারো, বা যে কোনো ধরনের মানে টমেটোর রসটাও অ্যাড করতে পারো, আর হচ্ছে ওর মধ্যে একটুখানি দুধ মিক্স করে দিও। তো এটার কোয়ান্টিটিটা, এটা যদি বেসন যদি 2 চামচ হয়, 1 চামচ দুধ, আর হচ্ছে লেবুর রসের কোয়ান্টিটি কতটা বলবো, 10-12 ফোঁটা, তো এরকম ধরনের মোটামুটি 4 টুকরোর 1 টুকরো লেবুর রস তোমরা মিক্স করতে পারো। এটা মিক্স করে তোমরা ফ্রিজে স্টোর করে দিতে পারো, এবং প্রত্যেক দিন রান্না বান্নার পরে তোমরা এটা ইউজ করো, দেখো স্কিনে কতটা গ্লো আসে, কারণ এটাতে খুব ভালো গ্লোটা আসে। আর যে একটা যে তেল ছিটে ব্যাপার আমাদের রান্নার পরে মুখের মধ্যে পড়ে যায়, সেই জিনিসটা কিন্তু চলে যায়। তো যাই হোক, বিকেলবেলা প্রশান্ত স্কুল থেকে চলে আসার পরে আমাদের একটুখানি বেরোতে হয়েছিল, আর প্রশান্ত বেশ একটু তাড়াতাড়ি এসেছিল। তো মোটামুটি 1:30-2টোর মধ্যে আমরা বেরিয়ে গেছিলাম, একটুখানি মদনপুরার দিকে গেছিলাম। আমার একটা বেনারসি দেওয়ার কথা ছিল বেনারসির ফ্যাক্টরিতে, তো ওখানে গিয়ে জানতে পারলাম যে এই সময় দেওয়া যাবে না, তো কিছুদিন মানে পরে দিলে ভালো হয়, কেননা দুর্গাপুজো আসছে, কালী পুজো আসছে, এই সময় ওরা আর ওটা এখন করতে পারবে না, কারণ বেনারসিটা আমার একটা পলিশ করানো ছিল। আর তোমরা জেনে রাখবে, যারা বেনারসে আছো তারা যদি বেনারসি শাড়ি বা সিল্কের শাড়ি পলিশ করাতে চাও, কোনো ওস্তাগারে না দিয়ে তোমরা কোনো ফ্যাক্টরিতে যদি জানা পরিচিত বা কোনো সেরকম কোনো ফ্যাক্টরির সাথে পরিচিত থাকে, তাহলে সেখানে দেওয়ার চেষ্টা করো। আমি এমনিতে একটা নাম উল্লেখ করে দিচ্ছি, সেটা হচ্ছে ফাতমান। ফাতমানে তোমরা যেতে পারো, ফাতমান থেকে আমি আমার বেনারসি শাড়ি বা সিল্কের শাড়িগুলো পলিশ করাই। ওরা কিন্তু খুব ভালো একটা পলিশ ব্যবহার করে, এবং অরিজিনালিটিটা ওরা অরিজিনাল লুকটাকে নিয়ে আসে, ফিরিয়ে দেয়। তো সে কারণে আমি মদনপুরার দিকে একটু গেছিলাম, কিন্তু ওইখানে না আমি আর ক্যামেরাটা বের করতে পারিনি, তোমাদের দেখাতে পারিনি। আমি কিছুদিন পরে তোমাদের বেনারসির ফ্যাক্টরি অতি অবশ্যই ঘুরে দেখাবো, সেটা নিয়ে একটা পুরো ব্লগ আমি তৈরি করব, আমি ঠিক করেই রেখেছি, কারণ ওটার অসাধারণ সব কালেকশন, অসাধারণ সব স্টোরি রয়েছে। ফ্যাক্টরির ভেতরে কী কী অবস্থা রয়েছে সেগুলো পরে দেখা হবে। এখানে যতগুলো তোমরা এত বড় বড় বিল্ডিংগুলো দেখছো না, পুরোটাই কিন্তু শাড়ি ফ্যাক্টরি, মানে বেনারসি শাড়ি ফ্যাক্টরি হচ্ছে। আর এই জায়গাটার নামটা তোমরা জেনে রাখো, যারা এখানে আসো তারা অতি অবশ্যই এই জায়গাটার নাম জেনে রাখো, সেটা হচ্ছে মদনপুরা। আর তোমরা চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, কন্ট্যাক্টে আসতে পারো, আমিও তোমাদের কিছু জায়গার কথা বলে দিতে পারি, যদি তোমরা অবশ্যই চাও। আর সেই জন্য আমাকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে হবে। আর মদনপুরা হচ্ছে, এখানে এলে আমি যথেষ্ট চেষ্টা করব, তোমাদের যদি কোনো প্রয়োজন থাকে এই ধরনের কোনো জিনিস কেনার বা কিছু, তোমরা আমার কাছে সাজেশন নেওয়ার জন্য কমেন্ট বক্সে লিখতে পারো। আরেকটা কথা হচ্ছে, প্রত্যেক দিন একটা করে আমি আমার বিউটি প্রোডাক্ট বা বিউটি বিষয়ে আমি কিছু জানাশোনা বিষয়পত্র আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, কেননা আমি হচ্ছে এখন চলে এসেছি জঙ্গমবাড়ি। আর জঙ্গমবাড়ি মানেই হচ্ছে ফার্নিচার মার্কেট, আর এখানে সব রকমের ফার্নিচার পাওয়া যায়, এমনকি তুমি যদি কোনো কিছু বানাতেও চাও সেটাও জঙ্গমবাড়িতে করানো যায়। আর এখানে খুব ব্র্যান্ডেড প্রোডাক্ট পাওয়া যায়, জঙ্গমবাড়ি হচ্ছে ফার্নিচারের একদম মূল জায়গা। তোমরা যদি চাও কোনো ফার্নিচার যদি কারোর প্রয়োজন হয়, ছোটোখাটো যে কোনো, মানে যারা পর্যটক তাদের প্রয়োজন হয় না, যারা এখানে এসেছো নতুন স্টে করছো তাদের জন্য বলে রাখি, জঙ্গমবাড়ি হচ্ছে এখানকার মানে ফার্নিচার মার্কেট। তো এখানে সব রকমের ফার্নিচার তোমরা পেয়ে যাবে, এটা ঠিক মদনপুরার পরেই। তোমরা জেনে থাকবে অনেকেই যারা এখানে এসে স্টে করছো, ভেলুপুরা বা সোনারপুরা, এবং সোনারপুরা যেটা বাঙালি এরিয়া, ভেলুপুরা থেকে শুরু হয়ে যাচ্ছে বাঙালি এরিয়া, ভেলুপুরা, সোনারপুরা, তারপরেই মদনপুরা, এবং তারপর জঙ্গমবাড়ি, তারপর সোজা গোদুলিয়া হয়ে তোমরা চলে যাবে বিশ্বনাথ মন্দির এবং সরাসরি গঙ্গা। তো এই হচ্ছে রাস্তা, যেটুকু রাস্তা আমি জানি সেটুকু তোমাদের বলে দিলাম। আর আমি এখন কোনো দোকানে ঢুকে কিছু দেখাতে পারলাম না, কেননা আমার অনেকগুলো কাজ ছিল।
তো আমরা সরাসরি ওখানে কালীতেলি গলিতে একটুখানি এসেছিলাম। কালীতেলি গলি খুব নাম করা একটা গলি এবং অনেক পুরনো, এবং এখানেও প্রচুর মানে আমাদের কাস্টের লোকজন থাকে, মানে বাঙালিরা থাকেন। আর এখানে না একটা কালীবাড়ি রয়েছে, মানে মা কালীর একটা মন্দির রয়েছে। এখন দুপুরবেলা বলে আমাদের বেনারসে একটা হয়, দুপুরবেলা সব মন্দির বন্ধ থাকে, দুপুর 12টা থেকে 4টে অবধি প্রত্যেকটা মন্দির বেনারসে বন্ধ থাকে। তো ওই সময়টা তোমরা মন্দিরে যেও না, কেননা পাবে না দর্শন করতে। কালীতেলি গলি নামটাই হচ্ছে এই কালীবাড়ির জন্য হয়েছে। এখানে 1289 সালে হচ্ছে একজন ছিলেন মহিমচন্দ্র চক্রবর্তী ব্রহ্মচারী মহাশয়, তার কাছ থেকে তারই হচ্ছে এই মন্দিরটা, তিনি মানে স্থাপন করেছিলেন, অধিকারী ছিলেন এই মন্দিরের। তো উনি হচ্ছেন মারা যাওয়ার পর এখন অন্য সেবায়েতরা কাজ করেন। তো যাই হোক, তো সেই কালীবাড়ির মানে গলিটাই আমি তোমাদের দেখাবো ভাবছিলাম। এটা অনেক লম্বা জানো তো, তো যাই হোক এই গঙ্গার ধার বরাবর এই গলিটা চলে আসছে। এটার নামই হচ্ছে কালীতেলি গলি। তো এটা হচ্ছে এই কালীবাড়ি রয়েছে বলেই ওটার নাম। তো এটা হচ্ছে দশাশ্বমেধের মার্কেটটা, আর দশাশ্বমেধের মার্কেটের ওখানে দেখতে পাচ্ছে একটা, এটা সম্ভবত বাঁদর। তো বাঁদর হচ্ছে কলা খাচ্ছে, ওকে ওই মানে একটা ফ্রুটের দোকানের লোক হচ্ছে কলা দিয়েছে খেতে, তো কলা খাচ্ছে। তো এখানে না একটা কিছু হচ্ছিল, আমি ঠিক জানি না এখানে। তো এরকম ধরন মানে কিছু মন্দির টন্দিরের অনেক কিছুই ব্যাপার থাকে, যেগুলোর জন্য এই সমস্ত ঘোড়ার গাড়িটারি সারাদিনই এখানে দাঁড়িয়ে থাকে। এখানে প্রচুর শনি গাছ বিক্রি হয় জানো, অনেকেই না তুলসী গাছ যারাই রাখে বাড়িতে তারা শনি গাছও রাখে। তো আর শনি প্রত্যেক শনিবার এরা খুব মানে এবং শনি মন্দিরে পুজো দেয়, আর শনি মহারাজ বলে এরা এখানে, এমনিতে গ্রহরাজও বলা হয়। তোমরা অনেকেই হয়তো শনিবার মানো, তারা শনি গাছ রাখতে পারো, বাড়ির একদম বাইরের দিকের অংশে এটা রাখতে হয়। আচ্ছা এখানে না আরেকটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে ইয়াররিংস। ইয়াররিংস এত ভালো ভালো ছিল, তো কোনটা ছেড়ে কোনটা নেবো সেটাই ভাবছিলাম। আর বিশেষ করে বেশি জমকালোগুলো আমার পছন্দ ছিল না, তাও আমি দুটো কিনেছি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রশান্ত বললো যে না তুমি প্লিজ নাও, কেননা মানে অনেকদিন তুমি এগুলো পরো নি, তুমি নাও। মানে ও ভাবে যে মেয়ে তো, যে হ্যাঁ মেয়েরা কিছু এটাও কিনতে ওটা কিনতে ভালোবাসে, তো সেই জন্য বারবার আমাকে রিকোয়েস্ট করছিলো। তো দুটো আমি কিনেছি, তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো এই হচ্ছে ব্যাপার, আজকের মার্কেটিং এরকমই চললো আমার, আর পুজোর মার্কেটিং আমার চলতে থাকবে ছোটো বড়োভাবে। আর তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ব্লগটা দেখতে থাকো, আর লাইক অতি অবশ্যই দিও, সাবস্ক্রাইব করো, আর ভালো থেকো সুস্থ থেকো। আর কিছুই বলার নেই, এই অবধি।